Alhamdulillah udah kayak gitu. Ya Allah. Fina Fura. Assalamualaikum. Waalaikumsalam warahmatullah. Kakak. Ana tayyiba. Ya. Alhamdulillah. Aib wazan. Nafara, fin kursi. Fi mawjud. Yalla, شوف سوي. مكاترة. لازم سفر. لازم. يلا. أيوه أيوه. يلا. أيوه أوكي. أوكي موجود. أنا سوي إنجليز. Yeah. إنجليز أيوه أوكي. موجود موجود موجود. أيوه. نفرا. تبانغالي. أيوه. بانغالي. بانغالي. تاريخ مال عربي ولا مايرو. 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 أيوه. أوكي. Thank you. So, actually, أمرا نحن 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 তো আমরা দর্শকের আনন্দ দেওয়ার লাগি কিংবা চেষ্টা করলাম যে আসলে দর্শকের আনন্দটা দিতে পারিনি যথা মানে চেষ্টা করলাম যে দর্শকের উদ্দেশ্যে একটা ভালো একটা নাটক দেওয়ার লাগে কিংবা সুন্দর একটা ইয়ে করা লাগে আর কিছু কিছু জিনিস আছে যেগুলো মনে করো ওই যে আমরা অনেক রকমের বিভিন্ন ইয়ে করলাম যাতে দর্শকের মনে একটু আনন্দ লাগে আসলে এটার বিষয়ে তোমার কি মতামত আসলে প্রথমে দর্শকদের ধন্যবাদ জানাই দর্শকদের সাড়া পাওয়ার কারণে আমরা আরেকটি নতুন নাটক আরম্ভ করতে যাচ্ছি আমরা হয়তো আপনি নিজেও অভিনয় করেছেন প্রথম নাটক করার পর আমরা যেভাবে সাড়া পেয়েছি আমাদের কল্পনার বাইরে মানে আমরা বুঝতে পারিনি যে দর্শকরা এমন পছন্দ করবে বা এমন আগ্রহের সহিত নাটকটা নেবে এরই ধারাবাহিকতা আমরা দ্বিতীয় নাটক আরম্ভ করব আসলে এই নাটকটা আমার মনে হয় দর্শকদের প্রথম নাটক চাইতে অনেক অনেক গুণ ভালো হবে আমরা প্রথম নাটকে আমাদের অনেক ভুল ছিল এই ভুলগুলো আমরা এই নাটকে অনেক শুধরে নেওয়ার চেষ্টা করব আর আমরা অলরেডি এটা নিয়ে ট্রেনিংও করছি এবং যাতে দর্শকদের মনের মতো হয় আমরা সেভাবেই চেষ্টা করব যা সম্ভব আর কি আমরা ছবি দেওয়ার চেষ্টা করব আমাদের যা সামর্থ্য আছে আশা করি দর্শকদের এটাই ভালো লাগবে তোমার কি মত হ্যাঁ আসলে আমি আচ্ছা তার আগে একটা পরিচয় করে দিতে হবে আমাদের অবশ্যই অবশ্যই উনি হচ্ছেন আমাদের এইচআর বাংলা মিডিয়ার সিনিয়র ডাইরেক্টর সাহেব যিনি আগামী নাটকে প্রধান চরিত্রে অভিনয় করবেন উনি স্বয়ং সৌদি আরব থেকে এসেছেন দেখেন কফি এসেছেন আসলে আরুন ভাই একটু মনে বাড়িয়ে বলেন আসলে কিন্তু আমি কি বলবো আরুন ভাই আমার বন্ধু মানুষ আসলে আমরা একসাথে মানে কাজ করলাম তো উনি একটু হয়তো একটু বাড়িয়ে মানে বলতেছে তো আমি আসলে মানে তেমন না আমি একজন ছোট মানুষ আসলে আমি চেষ্টা করি যে দর্শকের উদ্দেশ্যে যে দর্শকের একটু আনন্দ দেওয়ার লাগে একটু মজা দেওয়ার লাগে আসলে আমরা বিভিন্ন মানে চরিত্রে আমরা অভিনয় করে কিংবা আমরা কাজ করলাম আসলে আমরা এত এত ইয়ে না তো জানি না আসলে দর্শকের উদ্দেশ্যে দর্শকের কতটুকু আনন্দ দিতে পারবো কিনা তবে আমরা যথা চেষ্টা করবো যে যাতে দর্শকের একটু মনের ইয়েটা আনন্দটা আমরা পুরা করতে পারি আসলে দর্শক আমার লাগে দোয়া করবো আপনারা আর আমাদের চ্যানেলটার প্রতি আপনারা একটু খেয়াল করবো আসলে আমরা নিত্য নতুন নাটক নিয়ে আজই রইলাম আপনাদের সামনে আর আরুন ভাই তুমি কি থাকো আসলে তো আমাদের পুরো টিম আসলে এই নাটকে শুধু আমাদের সিনিয়র ডাইরেক্টর সাহেব যে অভিনয় করবেন তা নয় এর সাথে আরও আমাদের টিম পুরো টিমই কাজ করবে হ্যাঁ অবশ্যই মানে আমাদের সাথে কাজ করবে আমাদের আরেকজন অভিনেতা ইমরান জাকির আমাদের সৌদি বড় ভাই আশিক ভাই আরো আছে নাদ্রুফ ভাই আরো আছেন আমাদের আরো ছোট ছোট তিনজন ভাই আছেন তারা অভিনয় করবেন আশা করি আপনাদের মনের মতো যা করা সম্ভব আমরা সবই চেষ্টা করব তারাও সুন্দর অভিনয় করে আপনারা হয়তো বিগত নাটকে দেখেছেন আর এই নাটকে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা আপনারা উপলব্ধি করবেন আমাদের এইচআর বাংলা মিডিয়া সিনিয়র ডাইরেক্টর সাহেব আসলে কিন্তু একটু বাড়িয়ে বলতেছ না আসলে কিন্তু একটু বাড়িয়ে আমি একটু বাড়িয়ে বলি নি না আসলে কিন্তু দর্শকের উদ্দেশ্যে আমি না আমি একটু না সব ঠিক আছে আমরা সিলেটি ভাষায় কথা বলি হ্যাঁ আমরা তো সিলেটি সিলেটি ভাষায় কথা কথা আমি একটু বাড়িয়ে বলি সব ঠিক আছে আপনাদের মনের মতো যা করার দরকার আমাদের এইচআর বাংলা মিডিয়ার সিনিয়র ডাইরেক্টর সাহেব সব কিছু আপনাদের জন্য প্রস্তুত দেখেন ওনার অবস্থা দেখেন উনি স্বয়ং কফিল সৌদি থেকে এসেছেন তো দেখবেন উনি কিভাবে অভিনয় করেন আসলে দর্শক একটা কথা সত্য যেটা আসলে কিন্তু আমি সৌদি থেকে আইছি না আমি কিন্তু সিলেটি মানুষ আমি একটা গ্রামের ছেলে আসলে আমি চরিত্রটা নিয়ে মানে সৌদির একটা চরিত্র নিয়ে আমি আমরা এই আসলে আপনারা আনন্দ পাইবেন এই নাটকটা আসলে আমরা যে বিষয়ে উপস্থাপন করব মানে সামাজিক অনেক কালচার আছে যেগুলা মানে অনেক গরিব ফ্যামিলি অনেক গরিব মানুষদের হয়রানি করে এই নাটকটা থেকে আপনারা
আমাদের যতটুকু সম্ভব আপনাদেরকে যে এই নাটকটা থেকে আপনারা যাতে কিছু শিখতে পারেন সেই চেষ্টাই আমরা করব আর সেই চেষ্টাই আমাদের অব্যাহত আছে আমরা যদি আপনাদের আরো উৎসাহিত পাই এর ভবিষ্যতে আরো বড় বড় নাটক করার বড় বড় প্রোগ্রাম করার চেষ্টা করব আর আমাদের পুরো টিম তোই আছে পুরো টিম সাথে কাজ করবে তো আমরা যা করার দরকার যতটুকু পরিশ্রম করা দরকার আমরা পরিশ্রম করব আমরা চাই আপনাদের মনের মতো আপনাদের সাড়া যেতে পাই আর আপনাদের সাড়া পেয়েছি বলে আলহামদুলিল্লাহ আজ আমরা দ্বিতীয় নাটক আরম্ভ করতে যাচ্ছি তো অবশ্যই আপনাদের ভালো লাগবে তো হানু ভাই আমি কিছু দর্শক আসলে চাই যে আমি যেহেতু সিলেটি ভাষায় কথাটা হওয়ার লাগে আসলে আমরা একটা নাটক করছিলাম সিলেটি ভাইরাস একটা নাটক করছিলাম তো আসলে আমরা একটা এত ইয়ে আসছিলাম না মানে এটা কাজ করতে আমরা অনেক সময় লাগছে কিংবা অনেক কষ্ট লাগছে তো এরপরে আমরা এটা আমরা চ্যানেলে আমরা একটা ইয়ে করছি যখন তখন দেখছি যে অনেক যারা আমাদের অনেক ইয়ে আছে এরা দেখছে তো দেখার পরে দেখলাম যে না কিছুটা হয়তো আমরা আরও যদি একটু আগিয়ে যাই কিংবা আমরা যদি আর একটু প্রতিষ্ঠা করি তাইলে আর একটু সুন্দর করতে পারবো তো এই নাটকটা করার পরে আসলে আরুণ ভাই কিংবা আমরা টিমে যারা আছে সব ওই ইমরান ওই জায়েদ বিশেষ করে জাকির তারপরে আশিক ভাই আসলে এরার মনে দেখি যে আমরা তো এরাও আমরা করি যে আসলে আমরা নাটক করতাম কিংবা দর্শকের উদ্দেশ্যে মানে যাতে আরো মজার মজার কিছু চিত্র নিয়ে আমি মজার মজার কিছু কাহিনী নিয়ে আইতাম পরে কিংবা মানে যাতে আমরা দিতে পারি আসলে মানে তুমি তাই একটা কাজ হলো আর একটু চেষ্টা হলো তো আসলে তার কথা মনে হওয়ার পরে মনে আমার বিশেষ করে আমার মনে হয় আমি তো আর সবসময় তোমার জানাই সবসময় যে আর আসলে তুমি কিছু একটা করো আসলে আমরা চাই আর যে এরা তো মানে স্যার যে আরও কিছু মানে কাজ করার লাগে কিংবা সুন্দর সুন্দর নাটক করার লাগে তো যাই হোক আপনারা আমরা লাগে দোয়া করবা আমরা চ্যানেলটা প্রতি আপনারা ইয়ে রাখবা আর আমরা চেষ্টা করবো আর ইয়ে করার লাগে অনেক কষ্টই আমরা দেখা যায় অনেক সময় অনেক চরিত্রে অনেক ইয়ের মধ্যে দেখা যায় আমরা অনেক ভুল ত্রুটি হয়ে যায় তো আসলে আমরা তো নতুন একটা কাজ শুরু করি আর তো দর্শক আশা করি একটু আপনারা বুঝবা যে এরা একটা নতুন একটা টিম গঠন করে কিংবা তারা নতুন কাজ করে তো ভুল ত্রুটি আসলে মানুষ মাত্র ভুল ত্রুটি এটা তো আর আপনারা সবাই বুঝবা কীভাবে মানে যে আসলে এটা আপনারা কিছু ইয়ে করবো আমরা তো আরুন ভাই যদি তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু করার তার সাথে আসলে আমি দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমরা যেহেতু এই কাজে নেমেছি মানে আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে মানুষদেরকে সচেতন করা মানে সচেতনমূলক বিষয় আমরা উপস্থাপন করব তো এখানে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব চেষ্টা করব আমরা অশ্লীল কোনো কিছু তুলে ধরব না মানে সব কিছু আমাদের যাতে সামাজিকতার অবশ্যই রক্ষা করা যায় বলতে এমন বিষয় হবে যে বিষয়ে মানুষ শিক্ষা অর্জন করবে যে বিষয় নিয়ে মানুষ জানার আগ্রহ আছে কিন্তু অনেক সময় এই এটা জিনিসটা ফুটিয়ে তুলতে পারছে না আমরা সেই বিষয়টাই মানে এই নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব তো আশা করি দর্শকদের ভালো লাগবে আর দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা যেহেতু মাঠে নেমে পড়েছি অবশ্যই আমরা নতুন নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব আর আপনাদের যদি সাড়া পাই তাহলে আমরা আরও সামনে আরও সুন্দর সুন্দর অভিনয় আপনাদের করে দেখাবো আরও ভালো ভালো অভিনেতা আপনারা দেখতে পাবেন আর সবচেয়ে আগ্রহের যে মানে পরবর্তী নাটক করার আগ্রহের কারণ হলো যে তরুণরা সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে সেই উৎসাহ দিতে পাওয়ার কারণে আর দর্শকরা মানে আমার প্রথম নাটকটা আমাদের মনের মতো হয়নি কিন্তু দর্শকদের অনেক সাড়া পেয়ে আমরা আসলে অনেক খুশি মানে তারা এটুকু আমাদের পছন্দ করে নিয়েছে পরবর্তী নাটক মানে আগ্রহের সাথে দেখার জন্য অপেক্ষা করছে তো আমরা বলছি অবশ্যই পরবর্তী নাটক আমরা একটু গুছিয়ে দেব আর সেই ধারাবাহিকতে আমরা চেষ্টা করব আর সবাই ইনশাআল্লাহ খুব ভালো অভিনয় করবেন আর পরিশেষে বলবো অবশ্যই এইচআর বাংলা মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন নতুন বিষয় আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আমরা হয়তো আজ দুজন এখানে আমাদের পুরো টিম নিয়ে আপনাদের সামনে হাজির হব তখন আপনারা আমাদের টিমকে দেখতে পাবেন দেখবেন ওরা কীভাবে অভিনয় করে আশা করি আপনাদের ভালো লাগবে ওকে দর্শক অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে দর্শক ভালো থাকেন খুদা হাফিজ
দেখা হবে আবার ওকে ওকে এইচআই বাংলা মিডিয়ায় দেখা হবে ওকে ভালো থাকেন ওকে বাই 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 বাই